দেখাচ্ছে দেখেন 59 59 বরফিলের সেলসিয়াস। নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল বিনোদছে কিচেন ওয়ার্ল্ডে। পুনরায় হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু তথ্য নিয়ে। আমরা অনেকে হয়তো ফ্ল্যাট কিনবো বলে ভাবছি, তো বুঝতে পারছি না যে কোন কোম্পানি নেব, কোনটা ভালো হবে। আমরা ভাবছি থার্মোস্টিলের একটা ফ্ল্যাট নেব, সেটা কোন কোম্পানি নেব। তো আমাদের ভাবনা হয়তো এরকম হয়ে থাকে যে ভালো কোম্পানির ফ্ল্যাট বেশিক্ষণ গরম থাকবে সেগুলো ভালো হবে। তো ভালো কোম্পানিগুলো তো এখন অনেক কটা রয়েছে, তার মধ্যে যেমন প্রথম হচ্ছে আপনার মিল্টন, দ্বিতীয় হচ্ছে বোরোসিল, তৃতীয় পেক্সপো। এই তিনটে থার্মোস্টিল ফ্ল্যাট, তিনটে কিন্তু নামি দামি কোম্পানির ফ্ল্যাট। তো এবার আমরা এখানে কনফিউজ হয়ে যাচ্ছি যে তিনটেই তো ভালো, তো কোনটা নেব, কোনটা সবচেয়ে বেশিক্ষণ গরম থাকবে। তো আজকের ভিডিওতে এই তিনটে ফ্ল্যাক্স, মিল্টন, পেক্সপো আর বোরোসিল, এই তিনটে ফ্ল্যাক্সের মধ্যে কোনটাতে সবচেয়ে বেশিক্ষণ জল গরম রাখবে সেটা প্রমাণ সমেত এই মিটার দিয়ে মেপে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আগের ভিডিওতে আমি থার্মোস্টিল এবং থার্মোওয়্যার, প্লাস্টিকের ফ্ল্যাক্স এবং স্টিলের ফ্ল্যাক্সে কতক্ষণ কার গরম থাকছে কি কম থাকছে সেটা কিন্তু দেখিয়েছি। সে ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে সে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে কিংবা ভিডিও লাস্টে এন্ড স্ক্রিনে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। তো সবচেয়ে ভালো, দেখতে সুন্দর কোনটা, তার দাম কত, সমস্ত কিছু কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটাকে স্কিপ না করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা সবচাইতে ভালো। তো চলুন বদলাই জীবনের স্বাদ, সঙ্গে বিনোদ শেখ কিচেন ওয়ার্ল্ড। আমি মিল্টনের ফ্ল্যাটটা নিয়ে প্রথমে কথা বলবো আপনাদের সামনে। এর যে দাম রয়েছে 1205 টাকা, আপনারা দেখতে পাবেন, পাশ থেকে দেখানোর চেষ্টা করবো, 1205 টাকা দাম রয়েছে। সেটা দোকানদার তার যে প্রাপ্য পার্সেন্টেজ সেটা বাদ দিয়ে আপনার দাম হবে, আমি সেটা বলতে পারছি না, তবে প্রিন্ট যেটা রয়েছে 1205 টাকা সেটা বললাম। বোরোসিল, বোরোসিল আপনার প্রাইস রয়েছে 1175 টাকা, বোরোসিলে 1175 টাকা প্রাইস রয়েছে। পেক্সপো, পেক্সপোর প্রিন্ট প্রাইস রয়েছে 999 টাকা। তো এখানে সবচাইতে বেশি প্রাইস হচ্ছে মিল্টনের, তারপরে বোরোসিলের, তারপরে পেক্সপো। তো আমি একটা করে খুলে দেখাবো, প্রথমে মিল্টনটা খুলবো। তার মধ্যে এখানে এই যে ব্যাগের প্যাকেজিং রয়েছে, এটা একটা গার্ড দেওয়া যাতে চোখ না লাগে। এই যে সেই মিল্টনের ফ্ল্যাক্স। এবার আমি আপনাদেরকে দেখাবো বোরোসিল, বোরোসিল বোরোসিলের এই যে ব্যাগটা রয়েছে সেটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো, খুব ভালো কোয়ালিটির একটা ব্যাগ, সেটা ক্যারি করা সহজ এবং চোট খাবে না ফ্ল্যাটটিকে। এবং ফ্ল্যাটটার গ্লেজটাও খুব সুন্দর, এটা মিল্টনের ফ্ল্যাক্স, এটা বোরোসিলের ফ্ল্যাক্স আর এটা পেক্সপোর ফ্ল্যাক্স। এবার এই তিনটে ফ্ল্যাক্সের মধ্যে আমি একই সময়ে গরম জল ভরবো এবং সেটা কতক্ষণ থাকছে এবং সবচাইতে বেশি কোনটাই বেশি গরম থাকছে সময় অনুসারে, বা একই থাকছে কি না বা কম থাকছে কি না, তো আমি গরম জল নিয়ে নেব। আমি এই মিটারটিকে অন করে নিয়েছি। এবার এই যে আমি জলটাকে গরম করে নিয়ে এসেছি সেটার কতটা সেলসিয়াস আপনাদেরকে কিন্তু আমি দেখাবো। এটা এখন গরম অবস্থায় দেখাচ্ছে 60, আপনারা দেখতে পাচ্ছেন মিটারে শো করছে 60। এটা যে সেন্সার সেটা আমি এই গরম জলে ডুবিয়ে রেখেছি, সেটাতে কিন্তু দেখাচ্ছে 60। এরপরে আমি এই ফ্ল্যাস্কটিতে ভরবো এবং এটা ঘন্টা খানিক রাখার পর আমি দেখবো যে দুটোর মধ্যে সবচেয়ে বেশিক্ষণ গরম কোনটাতে থাকছে বা কোনটাতে কম বা কোনটাতে বেশি। প্রথমে আমি বোরোসিলের যে ফ্ল্যাক্স আছে সেটা কিন্তু খুলে নিলাম, খুলে নেওয়ার পর ভেতরে মেডিসিনটাকে আমি বের করে দিলাম এবং এর ভেতরে যে আমি কিন্তু জল ভরতে শুরু করলাম। আমি বোরোসিল
যে ফ্ল্যাগটা ছিল সেটাতে কিন্তু সম্পূর্ণ জল ভরে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি মিল্টনের বোতলে জল করব। আমি কিন্তু ঠিক অনেক বেশি ফুটন্ত জল কিন্তু ভরিনি, তার কারণ হচ্ছে এর আগে আমি কিন্তু ভুল করে থার্মোমিটার দিয়ে মাপতে গেছিলাম, তখন কিন্তু থার্মোমিটারটা ফেটে গেছিল। আর আমার তো কতক্ষণ বেশি থাকছে সেটা দেখা নেই কাজ, সে কারণে আমি খুব বেশি ফুটন্ত জল ভরিনি, হালকা উষ্ণ সেই জল কিন্তু ভরেছি। আমি মিল্টনেরটাও জল ভরে নিলাম, দেখে নিচ্ছেন। এবার আমি পেক্সপোটাই জল ভরে দেবো। পেক্সপোটায় কিন্তু জল আমি ভরে নিয়েছি, দেখে নেবেন আপনারা। এরপরে আমি এই জলের পাত্রটাকে সাইডে রেখে দেবো এবং মিটারটা দিয়ে আবারও আপনাদেরকে মেপে দেখাবো। প্রথমে আমি বোরোসিলটাই দেখাচ্ছি, এই যে বোরোসিল দেখতে পাচ্ছেন, এই যে সেন্সার মিটার থেকে সেটা কিন্তু জলের মধ্যে ঢুকে গেল, দেখাচ্ছে, দেখেন 59.59 বোরোসিলের সেলসিয়াস। খুব বেশি সেলসিয়াস না দেখানোর কারণ আমি কিন্তু এটা হালকা উষ্ণ গরম ভেতরে জল ভরেছি, ফুটন্ত জল কিন্তু আমি ভরিনি, কারণ আমার শুধু কোনটাই কতক্ষণ বেশিক্ষণ গরম থাকছে বা কম থাকছে সেটা দেখা নেই কাজ, তাই আমি খুব বেশি ফুটন্ত জল ভরিনি। এই যে মিল্টনের পাত্রে দেখাচ্ছে 58.58, দেখতে পাচ্ছেন, এই যে আমি সেন্সার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, ভেতরে ঢুকিয়ে দিলাম, এটা দেখাচ্ছে 58, ঠিক আছে। আপনারা ভাবেন যে একইভাবে কমে গেল, আমি বারবার প্রথমে এটাই ঢোকালাম জল, তারপরে এটাই, তো সময়ের জন্য বা বারবার জল নাড়াচাড়া করার জন্য জলটা এক কমেছে। এই যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার পেক্সপোটে ঢোকালাম, পেক্সপোটায় দেখাচ্ছে 57, আরও এক কম, কারণ আমি এটা আমি প্রথমে জল ঢুকিয়েছি, তারপর দ্বিতীয় এটা, তারপর তৃতীয় এটাই, এটাতে কিন্তু 57 দেখাচ্ছে, দেখে নিতে পাচ্ছেন আপনারা। এবার আমি এই তিনটেরই জলের মুক্তিগুলো কিন্তু লাগিয়ে দেবো। প্রথমে আমি বড় শিলটায় লাগিয়ে দিলাম, তারপরে মিল্টনটাই লাগিয়ে দিলাম, তারপরে আমি পেক্সপোটাই লাগিয়ে দিলাম মুক্তি। এবার অপেক্ষার পালা, তারপরে আবারও খোলার পর মিটার দিয়ে মেপে কিন্তু আপনাদেরকে প্রমাণ সময় দেখিয়েছিলাম। তবে হ্যাঁ, জল ভরার সময় বোরোসিলের চাইতে মিল্টনে এক কম ছিল, মিল্টনের চাইতে পেক্সপোতে এক কম ছিল, কারণ আমি জল ভরতে একটু সময় লেগেছে, একবার এটাতে, তারপর এটাতে, তারপর এটাতে, সেই কারণবশত জলটা একটু ঠান্ডা হয়েছে। আর একটা বিষয় যেটা, সেটা বারবার আপনি হয়তো চা কফি ঢেলে খাচ্ছেন, তাতে কিন্তু ঠান্ডা হতে পারে। আমি যে প্রমাণটা দেখাবো সেটা একেবারেই বন্ধ রেখে সময় বাদে দেখাবো। 14:30 পরে আবারও আমি এই বোতলগুলোকে, যে ফ্ল্যাশগুলোতে জল ভরেছিলাম, সেটা আপনাদেরকে এই মিটারের দ্বারা মেপে আমি কিন্তু দেখাবো যে কতটা পরিমাণে গরম, কোনটায় বেশি, কোনটায় কম বা সমান রয়েছে। প্রথমে দেখব যেটা, সেটা হচ্ছে এই বোরোসিলের বোতল, থার্মোস্টিল যে বোতলটা রয়েছে ফ্ল্যাক্স বোরোসিলের, সেটা দেখব। এটা যখন আমি জলটা ভরি তখন ছিল 69.69, আর বাকিগুলোতে যেমন মিল্টনটাই ছিল 68.67, আর পেক্সপোটাই ছিল 67.67। এভাবে এক করে কমার কারণ হচ্ছে সেলসিয়াস, যে আমি জলটা কিন্তু এই যে বোতলগুলোতে একের পর এক ঢেলেছিলাম, যেহেতু আমি একাই, সে কারণে এক করে কিন্তু সেলসিয়াস কমেছে। সেই হিসাব করে আমরা এখন কিন্তু মেপে নেব। তো প্রথমে আমি মুক্তিগুলোকে সব খুলে নেব, বোরোসিলটা এই মুখটা খুলে নিলাম। আর একটা কথা বলে রাখি যে আমি কিন্তু খুব বেশি ফুটন্ত জল দিইনি, হালকা উষ্ণ জল দিয়েছিলাম, তারপরে এত ঘন্টা পরে আমি দেখছি সে তুলনামূলক কিন্তু গরম থাকবে না, হালকা হয়তো থাকতে পারে, তবে আমি শুধু গরমটা যাচাই করার জন্য যে সবকটাতে সমান থাকছে না আলাদা থাকছে না কম বেশি থাকছে, সেটাই দেখার বিষয়।
প্রথমে বোরোসিল, এই যে বোরোসিল বোতলটাকে দেখতে পাচ্ছেন, এটার কিন্তু আমি তাপমাত্রা মেপে নেব, সেলসিয়াস কত আছে। এটা দেখাচ্ছে 46, দেখতে পাচ্ছেন আপনারা, 46 দেখাচ্ছে বোরোসিলটাই। এবার সে অনুসারে যেহেতু আগে কম ছিল, বোরোসিলটা যদি 46 হয় তাহলে এটাতে মানে মিলটোনটাই কিন্তু 45 হওয়ার কথা, যেহেতু আগে আপনাদেরকে বললাম যে এক করে কম ছিল। দেখা যাক কত হচ্ছে। এবার কিন্তু আমি এই যে মিলটন, মিলটনটাই কিন্তু সেলসিয়াস মেপে নিব। এটাতে কিন্তু রয়েছে 48, দেখতে পাচ্ছেন 48, এটা বোরোসিলের চাইতেও বেশি রয়েছে, 48 বোরোসিলের চাইতেও বেশি রয়েছে। আর একবার দেখাবো আপনাদেরকে, বোরোসিলের রয়েছে 46, এক কম হওয়ার কথা আমি তুলনামূলক বলেছিলাম এই কারণে, কারণ এক করে কম ছিল যখন আমি মানে মুক্তি না লাগাই সেই অবস্থাতে, সেই কারণে এক কম হওয়ার কথা আপনাদেরকে আমি বলেছি। এটাতে 46 বোরোসিলে, আর মিল্টনে রয়েছে 48 সেলসিয়াস। এবার দেখা যাক যে পেক্সপো, এই যে পেক্সপো, পেক্সপোর কত আছে। এটাতে কিন্তু রয়েছে 45, মানে হিসাব মতো এটাতে রয়েছে 45, পেক্সপোতে 45 রয়েছে, মানে হিসাব মতো তুলনামূলক আমি যখন জলটা ভরি তখন বোরোসিলে ছিল কিন্তু 69 আর মিল্টনে ছিল কিন্তু 68 আর পেক্সপোতে ছিল কিন্তু 67, সে তুলনামূলক এটা যদি এখন বোরোসিলে যদি এখন দেখিয়ে থাকে 46, সে তুলনামূলক এটা কিন্তু আরও কম দেখানোর কথা, 45 দেখাচ্ছে কিন্তু হিসাব মতো আরও 2 কম দেখানোর কথা। এই দিক থেকে বোঝা যায় যে সর্বপ্রথম মানে ফার্স্ট হচ্ছে গরম রাখার দিক থেকে মিল্টন, বোরোসিলেও বোরোসিলের থেকেও ভালো বোতল বেশিক্ষণ গরম রাখে সেটা হচ্ছে বোরোসিলের থেকে ভালো মিল্টন, এবং তারপরে রয়েছে পেক্সপো, তারপরে রয়েছে পেক্সপো হিসাব অনুযায়ী তুলনা অনুযায়ী। তো এই পরীক্ষা থেকে আমরা কিন্তু বুঝতে পারি সবচাইতে ভালো হচ্ছে মিল্টনের ফ্ল্যাক্স থার্মোস্টিল, যা আপনার বোরোসিলের থার্মোস্টিল ফ্ল্যাক্স এবং পেক্সপোর থার্মোস্টিল ফ্ল্যাক্স দুটোকে কিন্তু হারিয়ে সে জয় করেছে, এটাতে বেশিক্ষণ গরম থাকছে। তো আমার দিক থেকে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যদি তিনটে কোম্পানি নিয়ে দ্বিধাবোধ করেন যে কোনটা নিব, তো এই পরীক্ষা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মিল্টন হচ্ছে সবচাইতে ভালো কোম্পানি, চোখ বন্ধ করে আপনারা এটা নিতে পারেন থার্মোস্টিলের, এটা কিন্তু দীর্ঘক্ষণ গরম থাকছে, যেটা আমরা পরীক্ষা থেকে বুঝলাম, এটা কারো কথা অনুযায়ী না, আমরা পরীক্ষা করে বুঝতে পেরেছি। সেটা বোরোসিল এবং পেক্সপো এই দুই থার্মোস্টিল বোতলের থেকেও বেশি ভালো হচ্ছে মিল্টন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বিনোদ শেখ কিচেন অল্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাকে অল করে দেবেন, তাতে পরবর্তীকালে এই ধরনের তথ্যমূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।